মাথা উঁচু করে দাঁড়িয়েছে সমাজ, কিন্তু রাস্তার ধুলোতেই মিশেছে আদিবাসী সম্প্রদায়। তাই আবারও সেই রাস্তা থেকেই নতুন আন্দোলনের সূচনা। ভীত নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, গত 7ই এপ্রিল বালুরঘাটে তিন আদিবাসী মহিলাদের দণ্ডিকাণ্ডের দহন বঙ্গ রাজনীতিতে। স্রেফ নামকে ওয়াস্তে দণ্ডিকাণ্ডে গ্রেপ্তার দুই, কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, যিনি পতাকা ধরালেন ওই তিন আদিবাসী মহিলার হাতে, সেই আসল অপরাধীর শাস্তি হল কই? উত্তর চেয়ে রাজ্য জুড়ে আদিবাসী সেঙ্গেল কমিটির 12 ঘন্টা বন্ধ সোমবার। দণ্ডি খাটানোর অপরাধীদের যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তার জন্যই আমরা এটা করেছি। তিনি এখনো সেই আসল লোককে গ্রেপ্তার না করে তারা অপরাধীদের, অন্য অপরাধীদের গ্রেপ্তার করিয়ে এটাকে দমাবার একটা চেষ্টা চালাচ্ছে। ব্যানার্জির মতন মহিলাকে আমরা শ্রদ্ধা করতাম, আজ আদিবাসী সমাজ আর শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। করছেন আদিবাসী বিরোধী করছেন, তারা আদিবাসী থেকে অত্যাচার করছেন পশ্চিমবঙ্গ সরকার। মান মর্যাদার স্বীকৃতি কিছুই মেলেনি। সাঁওতালি শিক্ষার স্বার্থে সাঁওতালি বোর্ড গঠন সহ আরও 5 দফা দাবিতে সোমবার ঝাড়গ্রামে জেলাশাসক অফিস ঘেরাও করে ভারত জাকাত মাঝি পরগনা মহল। আর কোনো উপায় নেই, আমাদের আন্দোলন করে করে আমাদের পিঠ দেওয়ালে ঠিকে গেছে। শুধুই একটা ঘটনা, শুরুয়াত তো সেই কোন কালে। স্রেফ আদিবাসী সমাজের বলেই দেশে রাষ্ট্রপতি রূপ বিচার করার স্পর্ধা দেখিয়েছিলেন মন্ত্রী অখিল গিরি। মন্ত্রীর মন্তব্যের শাস্তি হলো কই? বদলে আদিবাসী অবমাননার স্পর্ধা চুইয়ে পড়ল দলের অভ্যন্তরে। হক ছিনিয়ে নিতে দফায় দফায় লড়ছে কর্মী সমাজ, তবু সরকারের যেন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, ছেলে ভুলানো খেলনার মতো কয়েকটা বৈঠক প্রতিশ্রুতি। সরকারের প্রতি বীতশ্রদ্ধ উপজাতি জনজাতি, আর ভোট বয়কটের হুঁশিয়ারি নয়, শাসক দল তৃণমূলকে অসমর্থনের অঙ্গীকার। ভোট বয়কট করছি নাই, কিন্তু পরিষ্কার কথা, ওরাকে সমর্থন করছি নাই, জনমত ভাগ হচ্ছে। জনজাতি কি ধুঁকছে বিরোধীদের দিকে? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 53 লক্ষ আদিবাসী রয়েছে, যা মোট জনসংখ্যার 5.8%। আসন্ন পঞ্চায়েত ভোটের খেলা উল্টে দিতে পারে মাত্র 5%। আসছে পঞ্চায়েত ভোট, তার আগেই বাড়ছে সরকারের প্রতি বিদ্বেষ। যদি সরকারের তড়ি ডোবে, নেপথ্যে কারণ থাকতে পারে অনেক, তার মধ্যেই কি জল জল করবে আদিবাসী অবমাননার এই চূড়ান্ত নিদর্শন? ভীত নড়ছে। আর কতদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে শাসক? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।